আলু টি আলু ছিলতে চায় না, নতুন আলু গেলেছে আমরা ওখানে। একটা বাটি নিয়ে আয়। আচ্ছা আয়াত একটা বাটি আন। বলো রান্না থাকলে দাঁতে লাগলে খারাপ লাগে।
আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমি আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি। তাহলে চলুন আজকে রান্নাটা শেয়ার করি। টেস্টটা বেশি করে করলাম না।
বিসমিল্লাহ।
দিচ্ছি। হয়ে গেছে আমার করলা আলু রুই মাছ দিয়ে রান্না করা, রান্না করছি। যারা আলু করলা দিয়ে খান নেই তারা খেয়ে দেখবেন। আর আমার রান্নাটা একটু আপনারা দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত, ভিডিওটা একটু দেখবেন, বন্ধ করবেন না মাঝখানে, মাঝখানে বন্ধ করলে এটা উঠে না রেকর্ডে, সম্পূর্ণটা টেনে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আমি তো এত বড় দিই না, অল্পই দিই, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের কাছে অনুরোধ। ইলিশ মাছের মাথা কচুর লতি, মাথার লেজার লেজ ছিল। হয়ে গেছে আমার ইলিশ মাছের মাথা লেজ দিয়ে কচুর লতি। হয়ে গেছে আমার রান্নাটা। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশের বেল আইকনটা চেপে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটা প্রথম থেকে টেনে দেখবেন শেষ পর্যন্ত, একটু দেখেন আপনারা, আপনাদের কাছে অনুরোধ করলাম।
মাঝপথে রেখে দিলে ভিডিওটা আগে বাড়ে না, ওটা ইউটিউবওয়ালারা নাকি নেয় না, একটু টাইমলি দেখেন, আমি তো অত বড় ভিডিও দিই না, মাঝে মধ্যে একটু বড় হয়ে যায়। আজকের মতো রান্না শেষ, আগামীকাল বেঁচে থাকলে দেখা হবে। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, নিরাপদে থাকেন, আপনাদের জন্য দোয়া করে আমার জন্য দোয়া করবেন, আমি আমার ছেলেমেয়েকে ভালো থাকি। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।